হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সি আর পি একাডেমি সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের আবগাড়ি মেইন্স পরীক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকের প্রশ্নোত্তর তো তোমাদের আবগারি প্রিলি পরীক্ষার মতো তোমাদের আবগারি মেইন্স পরীক্ষাতেও আমরা একটি গাইডবুক বা পিডিএফ তৈরি করেছি যেই পিডিএফের ভিতরে তোমরা পেয়ে যাবে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স ইংরেজি রিজনিং গণিত এবং কিছু প্র্যাকটিস সেট সমাধানসহ ওকে এবং এই পিডিএফ থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের আবগারি মেন্স পরীক্ষায় কমন পেয়ে যাবে এবং এই পিডিএফের ডাউনলোডের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে তো ফ্রেন্ডস দেখো সেট উনত্রিশের এক নম্বর প্রশ্ন কী রয়েছে কোন দেশের প্রধানমন্ত্রী করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে ওকে এটা করোনা হবে কোন দেশের প্রধানমন্ত্রী করোনা ভাইরাসে সম্প্রতি সংক্রমিত হয়েছে তো এই চারটে অপশান রয়েছে এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু উত্তরটি বলার চেষ্টা করো তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইউনাইটেড কিংডম ওকে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর ইংল্যান্ডের প্রধানমন্ত্রী নাম হচ্ছে বোরিস জনসন ইনার শরীরে করোনা ভাইরাসের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে ওকে নেক্সট দেখো দুই নম্বর ভারতবর্ষের প্রথম কোন শহর প্রথম শহর হিসেবে আর ড্রোনের মাধ্যমে জীবাণুনাশক ছড়াবে ভারতবর্ষের কোন শহর প্রথম ড্রোনের মাধ্যমে জীবাণুনাশক ছড়াবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইন্দোর ওকে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো বিখ্যাত বই লেভিয়াথান এর লেখককে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি টমাস হবস ওকে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন বিখ্যাত উপন্যাস অলিভার টুইস্ট এর লেখককে বিখ্যাত উপন্যাস অলিভার টুইস্ট এর লেখককে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি চার্লস ডিকেন্স ওকে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন মান্ডো কোথাকার প্রচলিত নৃত্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মান্ড কোথাকার প্রচলিত নৃত্য তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গোয়া ওকে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন জাপানের প্রতীকের নাম কী তো জাপানের রাষ্ট্রীয় প্রতীক কোনটি তো জাপানের রাষ্ট্রীয় প্রতীক সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চন্দ্রমল্লিকা ওকে চন্দ্রমল্লিকা হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পার্বত্য মুশিক কাকে বলা হয় পার্বত্য মুশিক কাকে বলা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শিবাজি ওকে শিবাজী হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো আট নম্বর নিচের কুনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্লাম খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্লাম তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উইম্বলডন ওকে যেটি প্রত্যেক বছর ইংল্যান্ডের লন্ডনে হয়ে থাকে নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন জাতীয় ক্রিয়া দিবস কত তারিখে পালন করা হয় জাতীয় ক্রিয়া দিবস কত তারিখে পালন করা হয় তো এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তো এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উনত্রিশে আগস্ট উনত্রিশে আগস্ট জাতীয় ক্রিয়া দিবস পালন করা হয় নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন মোহিনী অট্টম এটি কোথাকার প্রচলিত নৃত্য অট্টম এটি কোথাকার প্রচলিত নৃত্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশন ডি কেরালা ওকে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে অপশন এ সতেরোশো সালে পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধ হয়েছিল আফগান প্রধান আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে এবং এই যুদ্ধে আহমদ শাহ আবদালি জয়লাভ করে ওকে তো এই হলো পানিপথের তৃতীয় যুদ্ধ এবার যদি প্রশ্ন আসে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল তো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে ওকে আর পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে আর পানিপথের তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টি তো এই তিনখানা যুদ্ধ কিন্তু অবশ্যই মনে রাখবে নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন সাইমন কমিশন কত সালে ভারতবর্ষে এসেছিল সাইমন কমিশন কত সালে ভারতবর্ষে এসেছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উনিশশো সালে সাইমন কমিশন ভারতবর্ষে এসেছিল নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন হান্টার কমিশন কে গঠন করে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হান্টার কমিশন কে গঠন করে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লর্ড রিপন ওকে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দো নম্বর প্রশ্ন ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠাতা করেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠাতা করেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পুলিন বিহারী দাস ওকে পুলিন বিহারী দাস ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠাতা করেন তো ইনি উনিশশো সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাতা করেন ওকে নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আন্দিচ পর্বতমালা ওকে আন্দিচ পর্বতমালা হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন সৌরজগতের সর্বাধিক উষ্ণতম গ্রহের নাম কী সৌরজগতের সর্বাধিক উষ্ণতম গ্রহের নাম কী তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শুক্র গ্রহ ওকে শুক্র হয়ে যাবে সঠিক উত্তর এবং সৌরজগতের সর্বাধিক শীতলতম গ্রহের নাম হলো ইউরেনাস নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন মহীশূর এই শহরটি কোন তীরে অবস্থিত মহীশূর এই শহরটি কোন তীরে অবস্থিত তো এই প্রশ্নের সঠিকোত্তর হয়ে যাবে অপশন ডি কাবেরি ওকে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর তো ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন ভারতের কোথায় টোডা উপজাতিদের দেখা পাওয়া যেতে পারে বা দেখতে পাওয়া যায় তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো টোডা উপজাতিদের মূলত দেখা যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নীলগিরি পর্বতমালার পাদদেশে ওকে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো উনিশ সময় প্রশ্ন সংবিধানে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার বাতিল করা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জার্মানি ওকে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর সংবিধানে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার বাতিল করার ক্ষমতা এটি জার্মানি থেকে নেওয়া হয়েছে নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পার্লামেন্টের যৌথ অধিবেশনে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা এই যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি স্পিকার ওকে আর বর্তমান স্পিকারের নাম হলো ওম বিড়লা নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন হাইকোর্টের বিচারপতির সংখ্যা কে নিয়ন্ত্রণ করেন হাইকোর্টের বিচারপতির সংখ্যা কে নিয়ন্ত্রণ করেন তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সাংসদ ওকে সাংসদ বা পার্লামেন্ট হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো বাইশ নম্বর তারা মাঝের গমন অঙ্গের নাম কি তারা মাছের গমন অঙ্গের নাম কি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নালিপদ ওকে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন মরফিন এই উপক্ষারটি কোথায় পাওয়া যায় মরফিন এই উপক্ষারটি মূলত আফিম গাছের কাঁচা ফলের ত্বকে পাওয়া যায় ওকে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর এবং এই মরফিন থেকে দেখো কি হয় এটি মূলত ব্যথা বেদনা উপশম এবং গাঢ় নিদ্রার ওষুধ হিসাবে ব্যবহৃত করা হয় নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে আমরা যে চিপস খাই প্যাকেটে করে সেই চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে তো এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তো এই চারটে অপশনের মধ্যে উত্তর হয়ে যাবে অপশান ডি নাইট্রোজেন ওকে নাইট্রোজেন হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন আর দার্শনিকের উল কাকে বলা হয় দার্শনিকের উল কাকে বলা হয় তো এই চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জিঙ্ক অক্সাইড জেড এন ও এর সংকেত হলো জেড এন তো জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয় নেক্সট দেখো ছাব্বিশ নম্বর ববিতা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ববিতা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কুস্তি ববিতা কুমারী কুস্তি খেলার সঙ্গে যুক্ত ওকে এবং ইনি হরিয়ানা রাজ্যের বাসিন্দা ওকে নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন কোন মহিলা ফুটবলার প্রথম অর্জুন পুরস্কার পান খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন মহিলা ফুটবলার প্রথম অর্জুন পুরস্কার পান তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শান্তি মল্লিক ওকে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো আঠাশ নম্বর উইকিপিডিয়ার জনককে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উইকিপিডিয়ার জনককে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জিমি ওয়েলস ওকে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো কোন রাজ্য সরকার এক্সিট অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য সরকার এক্সিট অ্যাপ লঞ্চ করলো তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ আমাদের রাজ্য সরকার এই এক্সিট অ্যাপ লঞ্চ করলো তো এবার আমরা দেখে নেব যে এই অ্যাপটি কী কাজে মূলত ব্যবহার করা হয় পশ্চিমবঙ্গ সরকার ন্যাশনাল লকডাউনের মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে জড়িত লোকেদের তাদের জন্মস্থানে ফিরে আসতে ইচ্ছুক অন্যান্য রাজ্যে থাকাকালীন লোকেদের জন্য বা পরিযায়ী শ্রমিকদের জন্য কিন্তু এই এক্সিট অ্যাপ লঞ্চ করেছে ওকে নেক্সট এবং লাস্ট প্রশ্ন টাইগার সেন্সাস রিপোর্ট অনুযায়ী দু হাজার উনিশ কুড়ি সালে সুন্দরবনের বাঘের সংখ্যাগত ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দু হাজার উনিশ কুড়ি সালে সুন্দরবনের বাঘের সংখ্যা কত তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ছিয়ানব্বইটি ওকে অর্থাৎ দু হাজার সালে সুন্দরবনের মোট বাঘের সংখ্যা ছিয়ানব্বইটি আর দু হাজার আঠেরো উনিশ কুড়ি দু হাজার আঠেরো উনিশ সালে সুন্দরবনের বাঘের সংখ্যা ছিল অষ্টআশিটি ওকে এবং ঠিক তার আগের বছর সতেরো আঠেরো সালে সে বাঘের সংখ্যা ছিল সত্তরআশিটি ঠিক তার পরের বছর একটি বেড়েছে এবং ঠিক তার এক বছর পর মোটামুটিভাবে খানা বাঘ কিন্তু বেড়েছে তো এখন মোট বাঘের সংখ্যা হলো ছিয়ানব্বইটি ওকে তো ফ্রেন্ডস এই হলো আজকের গুরুত্বপূর্ণ দৃষ্টি প্রশ্ন তো এই দৃষ্টি প্রশ্ন আমি তোমরা কে কত করলে সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবে ধন্যবাদ